ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শুরু হয়েছে দুদিনব্যাপী সাহিত্য মেলা সকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত মেলায় উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আতাউর রহমান পরে এক আলোচনা সভায় বক্তারা জেলা উপজেলা পর্যায়ে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন ব্যাপী এই মেলায় থাকছে সাহিত্য সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ উপস্থাপন সাহিত্য রচনা করার কলা কৌশল ও পদ্ধতিগত দিক নিয়ে লেখক কর্মশালা স্বরচিত সাহিত্য পাঠ সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক আয়োজন মেলার তিরিশটি স্টলে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধ শিল্প সাহিত্য ইতিহাস বিষয়ক বই